ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহিকে জি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি অবশ্যই হিসাব করে দিতে হবে আপনার কতটুকু ফেতরা হয় আপনাকে সেটা হিসাব করে দিতে হবে এটাকে জাকাতুল ফিতর বা আমাদের ভাষায় ফেতরা বলি তাই আপনাকে একটা কথা বলে রাখি হজরত ইমন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত সৈয়াবুদ্দাহ শরীফের বিশুদ্ধ হাদিস রসুল্লাহ সাল্লামের সাবি হজরত আব্দুল ইবিন আব্বাস রাজি আল্লাহ আনুমা বলেন যে ফরদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম জাকাত আল ফিতরি তোহরাত ইমে মিনাল্লি ও রাফাসি ও তো আমাতিল মেসাকিন যে রসুল্লাহ সাল্লাম ফেতরা বা জাকাতুল ফিতরে ফরজ করেছেন রোজাদার ব্যক্তির ছোটো ছোটো গুণা যেটা রোজার অবস্থায় হয়েছে সেটার পবিত্রতার জন্য এবং মিসকিনদের খাদ্যর ব্যবস্থার জন্য খাবারের ব্যবস্থার জন্য আল্লা সুসাল্লাম ফেতরাকে বা জাকাতুল ফেতরকে ফরস করেছেন তো মূলত দুইটি কারণে একটি হচ্ছে রোজার রোজাদার ব্যক্তি রোজার অবস্থায় যে ছোটো ছোটো গোনা করে ভুল হয় সেটার সুদরণের জন্য আরেকটা হচ্ছে মিসকিনদের খাদ্যর জন্য খাদ্যর ব্যবস্থার জন্য মানে মিস্কিন খাবে ওখান থেকে ফেতরা আপনি মিসকিনকে দিতে হবে আপনি যে কোনো মিসকিনকে দেন আপনি সমস্ত ফ্যামিলির ফেতরা আপনি একজন মিসকিনকেও দিতে পারেন বা হিসাব করে দুজন তিনজন মিসকিনকে যেতে দিতে হবে সেটা না তবে আপনার যাতরুক পরিমাণ হয় সেটা আপনাকে পরিমাণ হিসাব করে দিতে হবে বাকি আপনি যদি একটু বেশি দিতে চান সেটা আপনার কথা আপনি সাতকা হিসেবে দিতে পারেন কিন্তু ফেতরা হিসেবে আপনাকে যাতরুক হিসাব হয় এক সা যেটা রসোল্লা সাল্লাম বলেছেন এক সা দিতে হবে আর দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে

মানে আপনি ফেতরাটা জাকাতুল ফেতরাটাকে আপনি খাদ্য থেকে আদায় করবেন এটাই উত্তম বিভিন্ন ওলামারা যদিও বলেছেন যে টাকা দিয়েও দিতে পারে যদি বিশেষ অন্য কোনো দেশে পাঠানোর প্রয়োজন হয় টাকা আদায় করে পাঠা দিবে কিন্তু বেশিরভাগ ওলামায় এটাই বলেছেন যে আমাদের সালফে সালিনদের এটাই যেমন রাসোলা সাল্লামের যেমন আবু বকর খোলাফের দিন তাদের যেমন তাবে তাবিন জামানা আমরা দেখি যে ওনারা খাদ্য থেকে খাদ্য দ্রব্য দ্রব্য ওনারা খাদ্য থেকেই ফেতরা আদায় করতেন তো সবচেয়ে উত্তম হচ্ছে আপনি খাদ্য থেকে আদায় করবেন খাদ্য দিয়ে ফেতরাকে আদায় করবেন একসা আমাদের হিসাবে মদিনা যেটা চা সেটা আড়াই থেকে তিন তিন কেজি হয় তা আপনি প্রত্যেক ফ্যামিলি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে তিন কিলো যা আপনি খান চাউল আটা বা আপনি যা যেটা আপনার খাদ্য আপনি খান আপনার দেশের যেটা খাদ্য সেটা থেকে আপনি উত্তম খাদ্য আপনি আদায় করবেন এটা আপনাকে অনুরোধ করব বাকি আপনাদের দেশে কি বা প্রচলন আমি জানি না তবে বিভিন্ন দেশে টাকা দিয়ে আদায় করা হয় কিন্তু আমি যতটুকু জানি আমার জ্ঞানে সবচেয়ে উত্তম হচ্ছে ফেতরা খাদ্য দ্রব্য দিয়ে খাদ্য থেকে আদায় করাটাই উত্তম এটাই আক্রাবিল সব এটাই হচ্ছে হাদিসের একদম নিকটবর্তী আল্লাহু আলমীর সবাব